বুধবারে রঞ্জিত ট্রফিত অলরাউন্ডার রিয়ান পরাগে এম এক সাঞ্চল্য সৃষ্টি করে যাক দেখি স্টেডিয়ামের ভিতর খেলি থাকা প্রত্যেকজন খেলোয়াই স্তম্ভিত হয়ে পড়েছিল। হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলা রঞ্জিত ট্রফির এলিট গ্রুপ বি খেলখনত রিয়ানে প্রথমে বোলিং আর তারপর বেটিংয়ের বিধ্বংসী রূপ ধারণ করেছিল। এই খেলখন হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামত অনুষ্ঠিত করা হয়েছিল। দোস্ত, যদি আপনিও জানিব বিচাৰিছে যে রিয়ান পরাগে বেটিং আর বোলিং করে বিসিসিআই দৃষ্টি কেনে আকর্ষণ করেছিল, তেনে ভিডিওটি শেষলৈকে চাই থাকক, লগতে ভিডিওটি লাইক করক, চ্যানেলটি সাবস্ক্রাইব করক, বেল আইকন টিপক আর নোটিফিকেশন অলত ক্লিক করবলৈ নাপাহৰিব। দোস্ত, এই খেলখনের বিষয়ে কবলে গেলে হায়দ্রাবাদ টিমটোয়ে প্রথমে টসত জয়ী হয়ে বোলিং করার সিদ্ধান্ত লয় আর তারপর প্রথমে বেটিং করবলে অহা অসমৰ টিমটোয়ে মুঠ 205 রান সংগ্রহ করে অল আউট হয়েছিল। ইয়ারে প্রত্যুত্তরত হায়দ্রাবাদ টিমটোয়ে 208 রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় আর এনেক হায়দ্রাবাদ টিমটোয়ে প্রথম ইনিংসত 3 রানের সামান্য অগ্রগতি লাভ করে। দোস্ত, আমি আপনার জানাও যে হায়দ্রাবাদের মাজত চলি থাকা রঞ্জিত ট্রফি খেলার এইটো দ্বিতীয় দিন আছিল আর দ্বিতীয় ইনিংসতো অসমৰ অবস্থা বহু বেয়া আছিল, কিন্তু রিয়ান পরাগে টিমটুক সম্ভালি লৈছিল। বোলিংত রিয়ান পরাগে প্রথম 20 ওভারত 48 রান দি 4টা উইকেট দখল করে। ইয়ার পিছত যেতিয়া তেওঁ বেটিং কৰিবলৈ আহিছিল তেতিয়া তেওঁ বিধ্বংসী রূপ ধরে দ্রুত গতিত রান সংগ্রহ করেছিল আর বোলার সকলের লাইন লেন্থ হেক করে পেলাইছিল। দোস্ত, দ্বিতীয় ইনিংসত রিয়ান পরাগে 8টা 4 আর 6টা 6 মারি মাত্র 28টা বলত 78 রান সংগ্রহ করেছিল আর তাততক ডাঙর কথাটো হল যে মাত্র 19টা বলত হাফ সেঞ্চুরি অর্জন করেছিল। রিয়ান পরাগে পিচত আহি পুয়ার লগে লগে ধোয়াধার বেটিং করবলৈ আরম্ভ করে দিছিল। প্রায় 300 স্ট্রাইক রেটত রান সংগ্রহ করেছিল। হায়দ্রাবাদের বোলারে যেনেক বোলিং নকর কিয় রিয়ানে আরম্ভণি বলার পরে বাউন্ডারিজ লগাবলৈ আরম্ভ করে দিছিল। দোস্ত, আইপিএলত রাজস্থান রয়্যালসর হয়ে বহুতো বিস্ফোরক ইনিংস খেলা রিয়ান পরাগে এতিয়াও টিম ইন্ডিয়ার হয়ে ডেবু করবলৈ অপেক্ষা করে আছে।